ফুল ফুটুক না ফুটুক আজও বসন্ত, বসন্তের চারিদিকে রঙের খেলায় মেতেছে সাধারণ মানুষ। আর সেই রঙের খেলার দিন অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ড চকদীপা গ্রামের মৌসুমী মাইতি গত 25শে মার্চ হোলি পূর্ণিমার দিন সন্ধ্যের সময় বাড়ি থেকে ব্রজলাল চক হাইরোড যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সূত্রে জানা যায় পরিবারের পক্ষ থেকে চারিদিকে খোঁজাখুঁজি করা হয়, আত্মীয় পরিজনের বাড়িতেও, কিন্তু কোথাও খোঁজ না পাওয়ায় 26শে মার্চ হলদিয়া ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন। মৌসুমী মাইতি স্বামী দেবব্রত মাইতি হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানান, আমার স্ত্রীর নাম মৌসুমী মাইতি, বয়স 32, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামবর্ণ, পরনে ছিল ব্লু রঙের হলুদ ছাপা শাড়ি, মাথার চুল মাঝারি, ওজন 60 কেজি, মুখমণ্ডল গোলাকার। যদি কোনো ব্যক্তি আমার স্ত্রীকে দেখতে পান অবশ্যই ভবানীপুর থানাতে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। অভিযোগ পেয়ে ভবানীপুর থানার পুলিশ তদন্তে নেমেছেন। কেকার পেস্ট্রিতে জীবে জল সফারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি নে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।